হ্যালো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য অত্যন্ত সুখবর বন্ধুরা অত্যন্ত সুখবর পড়ুয়াদের সাহায্য করতে পারেন শিক্ষকরাই হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে বন্ধুরা তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলেই কিন্তু এবার হবে উচ্চ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক নিজের স্কুলে হলে বন্ধুরা নিজের বাড়িতে বসে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে তোমরা সুন্দর পরীক্ষা দেবে সবাই জানো সেরকমই স্কুলে বসে যদি পরীক্ষা হয় তোমাদের নিজের স্কুলে নিজেদের পরিচিত স্যাররা পরীক্ষা নেবে তাহলে বন্ধুরা কত সুন্দর বন্ধুরা যেহেতু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতি বছরে দু হাজার নিজের স্কুলেই হবে সেই জন্য নিজের স্কুলের শিক্ষকরা তোমাদের সাহায্য করবে কারণ তোমরা যে স্কুলে ছোট্টবেলা থেকে পড়ে এসছো সেই স্কুলের শিক্ষকদের সাথে তোমাদের ভালো সম্পর্ক এবং তারা কিন্তু তোমাদের সাহায্য করবে আরেকটি কারণ জেলার মধ্যে বা রাজ্যের মধ্যে টপ র্যাঙ্কে আসার জন্য নিজের স্কুলের ছাত্রছাত্রীদের যাতে ভালো নাম্বার হয় বা নিজের স্কুলের ছাত্রছাত্রীরা যাতে ভালো নাম্বার পায় অন্য স্কুলের থেকে এটার জন্যও কিন্তু তোমাদের নিজের স্কুলের শিক্ষকরা তোমাদের সাহায্য করবে আরও একটি কথা যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অফলাইনে নিজের স্কুলেই সেই জন্য নিজের স্কুলের নিজের ছাত্রদের ভালো নাম্বার পাওয়ানোর জন্য শিক্ষকরা কিন্তু হেল্প করবেই আর এটাই স্বাভাবিক তারা কিন্তু তোমাদের পরীক্ষায় আমি যদি পাতি বাংলা ভাষায় বলি তোমাদের পরীক্ষা হলে তারা সাহায্য করবে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষা হলে সাহায্য করবে আর যে যে স্কুল করবে না কঠোরভাবে গার্ড দেবে পরীক্ষা হলে সেই সব ছাত্রছাত্রী বা সেই স্কুলের ছাত্রছাত্রীরা এই সুযোগটা পাবে না এটাতে একটা বৈষম্য তৈরি হবে বন্ধুরা এবার দোসরা এপ্রিল থেকে উচ্চ শুরু হচ্ছে চলবে দু হাজার বাইশের কুড়ি এপ্রিল পর্যন্ত এবং নিজের স্কুলের পরীক্ষায় অনিয়ম যাতে না হয় এই নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য বলে আমরা সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিব এবং আমরা সজাগ থাকব তবে কিছু করা যায় কি না সেটা দেখছি অনেকে বলছেন অনেক অনেক শিক্ষক মহল বলছে যে অন্য স্কুলের শিক্ষকরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা নেবে অর্থাৎ তোমাদের শিক্ষকরা গাড়ে থাকবে না অন্য স্কুলে শিক্ষকরা গাডে থাকবে কিন্তু এটি একদম না বন্ধুরা এটি এখনও পর্যন্ত বলবৎ হয়নি বা সিদ্ধান্ত নেওয়া হয়নি তোমাদের নিজেদের স্কুলেই পরীক্ষা হবে এবং নিজেদের স্যাররাই তোমাদের গাডে থাকবে অত্যন্ত কিন্তু একটি সুখবর বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য